আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। সঙ্গে আছি আমি হাবিবা আফরোজ। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনফির হাইকোর্টে আগাম জামিন চেয়ে করা আবেদনের শুনানি হচ্ছে না। কোর্ট জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আগাম শুনানি বন্ধ থাকবে। এই হাইকোর্ট বেঞ্চেই জামিন আবেদনটি শুনানির হওয়ার কথা ছিল। আদালতের শুরুতেই বিচারপতি মামুনুর রহমান বলেন, করোনা পরিস্থিতিতে লকডাউন চলা অবস্থায় আমরা কোনো আগাম জামিন শুনব না। বুধবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আবেদনটি কার্যতালিকার 14 নম্বরে ছিল। সায়েম সোবহান আনফিরের আগাম জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মোশাররফ জাহান মুনিয়া নামে এক তরুণী আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে আসামি করা হয় সায়েম সোবহান আনফিরকে। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, আলোচিত এই মামলার শুনানি বন্ধে আইনজীবীরা কি বলছেন? হাবিবা, আসলে যে বসুন্ধরা গ্রুপের এমডি আনভীর যে মামলাটি ছিল, সেই মামলাটি কিন্তু আদালত বলেছেন যেহেতু করোনার পরিস্থিতি চলছে, সে কারণে আগাম জামিন শুনানির আবেদনটি তিনি বন্ধ করেছেন এবং আজকে যে কার্যতালিকা 14 নম্বরে ছিল, আদালত বলেছেন করোনার লকডাউনের ফলে যেহেতু সব কিছু বন্ধ রয়েছে, এই বেঞ্চে আগাম কোনো জামিন শুনানির আবেদন করা যাবে না, যার ফলে কিন্তু আগাম জামিন শুনানির বিষয়টি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে এবং তার কার্যতালিকা থেকে তারা বলেছেন এটা রংলি এটি কার্যতালিকায় চলে এসেছিল, যার ফলে কার্যতালিকা থেকে এটি বাদ দেওয়া হয়েছে। তবে আনভীর পক্ষের যে আইনজীবীরা ছিলেন, তারা কিন্তু আদালতকে অনুরোধ করেছিলেন যেন বিষয়টি আমলে নেওয়া হয় এবং তার জামিন যেন দেওয়া হয়, তবে আদালত সেটি আমলে নেননি এবং তার বিষয়টিকে পুরোপুরি বাদ রেখেছেন। এবং এর পাশাপাশি আমরা কথা বলার চেষ্টা করেছি, তবে এই বিষয়ে কোনো তার পক্ষের আইনজীবী যেহেতু ভার্চুয়াল করছিল, তারা আদালতে উপস্থিত হন নাই, যার ফলে কিন্তু আমরা তাদের সাথে কথা বলতে পারিনি। এর পাশাপাশি তার যে বিষয়টি ছিল সেই বিষয়েও কিন্তু এখানে এখন পর্যন্ত কোনো আইনজীবী কোনো কিছু বলেনি। এর পাশাপাশি যদি একটি বিষয় বলে রাখি যে তার দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে কিন্তু একটি আবেদন করা হয়েছিল, সেই আবেদনটি কিন্তু আদালত বলেছেন তিনি দেশ ত্যাগ করতে পারবেন না, তার দেশ থেকে নিষেধাজ্ঞা রয়েছে। তবে বেশ কয়েকটি গণমাধ্যমে তার দেশে আছেন কিনা বা তিনি দেশের বাইরে গেছেন এই ধরনের বিভিন্ন ধরনের সংবাদ আসলে প্রকাশিত হয়েছে, তবে এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত না তিনি আসলে দেশে আছেন কি দেশের বাইরে গেছেন। হাবিবা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ হাইকোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাকিবুর রহমান। লকডাউন বেড়েছে আরও 7 দিন, এর মধ্যে সীমিত পরিসরে প্রায় সবই খুলে দেওয়া হয়েছে। শুধু বন্ধ রয়েছে গণপরিবহন, যে কারণে রাস্তায় ভিড় লেগেছে ব্যক্তিগত গাড়ি, ভোগান্তি বেড়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের, গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়াও। যানজটের চিত্র প্রায় স্বাভাবিক দিনের মতোই। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বনানী এলাকা থেকে রাস্তার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এ আর বাদল। বাদল, গণপরিবহন তো নেই, তো এমন অবস্থায় রাস্তার অবস্থা কি দেখছেন? যানবাহনের চাপ কেমন রয়েছে, সাধারণ মানুষের চাপ কেমন রয়েছে? হাবিবা, যানবাহনের চাপ প্রচণ্ড রকমের রয়েছে। অন্য স্বাভাবিক সময়ে যখন করোনা ছিল না, যখন এই লকডাউন ছিল না, সেই রকম সময়ে যেরকম যানবাহনের চাপ থাকে সেরকম চাপ রয়েছে রাস্তায়। যদিও গণপরিবহন নেই, কিন্তু আপনি ওভারঅল যদি দেখেন তাহলে এখানে যে ব্যক্তিগত গাড়িগুলো, সেই গাড়িগুলোর কারণেই কিন্তু রাস্তায় এক ধরনের যানজটের সৃষ্টি হয়েছে এবং এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে অনেক সময় লাগছে। শুধু গণপরিবহনই নয়, কিন্তু অন্যান্য সব ধরনের যানবাহনই চলাচল করছে, মানুষ বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। এর আগে আমি বিজয় সরণিতে ছিলাম, এছাড়াও আমি উত্তরার দিকে গিয়েছি। রাজধানীর জুড়েই প্রায় বলা চলে যে এ ধরনের যানজট রয়েছে এবং মানুষের মধ্যে ভোগান্তি তৈরি হয়েছে। যেহেতু গণপরিবহন বন্ধ থাকা সত্ত্বেও শপিং মল খোলা রয়েছে, বাজার খোলা রয়েছে, বিভিন্ন মার্কেট খোলা রয়েছে, যে কারণে মানুষজন বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন এবং শুধু গণপরিবহন না থাকার কারণে তাদেরকে বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে। তো এরকম অবস্থার মধ্যে দিয়েই আসলে রাজধানীর গণপরিবহন চলছে। লকডাউন আরও যেহেতু 7 দিন বাড়ানো হয়েছে, 5 এপ্রিল পর্যন্ত চলবে, লকডাউনে যে প্রভাব পড়ার কথা গণপরিবহন দেখে কিন্তু সেরকম মনে হচ্ছে না, যে প্রচণ্ড চাপ রয়েছে গণপরিবহনের, মানুষজন রাস্তায় বেরিয়ে এসেছেন, অনেক ভিড় রয়েছে, যে কারণে লকডাউন একরকম বলা চলে যে দুর্বল হয়ে পড়েছে বা ভেস্তে গেছে, এরকম কিছুটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো হাবিবা, এই ছিল আমার কাছে বনানী মহাখালী বনানী ফ্লাইওভার থেকে সর্বশেষ খবর। হাবিবা,
ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর বনানী থেকে যানবাহন পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী এয়ার বাদল। পরিবারের পাঁচ সদস্য করোনা আক্রান্ত হওয়ায় বাড়ি থেকে বের করে দিয়েছে মালিক, এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাদের বলা হয়েছে বাসায় থেকে চিকিৎসা নিতে। এ অবস্থায় বিপাকে পড়েছে পরিবারটি। পরিবারের কর্তা নিরাপত্তা কর্মী আনোয়ারুল হক জানান, তিনি বসুন্ধরা আবাসিক এলাকার নিরাপত্তা কর্মীর কাজ করেন। রাজধানীর হাসপাতালগুলোতে এখনও করোনা রোগীর চাপ রয়েছে। করোনা সংক্রমণ রোধে ভারতের সঙ্গে ১৪ দিনের সীমান্ত স্থল সীমান্ত বন্ধের চতুর্থ দিন আজ। এদিকে বেনাপোলে স্থলবন্দর দিয়ে তিনজন পজিটিভ সহ দুই দিনে দেশে ফিরেছেন ৪৩৯ জন বাংলাদেশি যাত্রী। স্থলপথে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ থাকলেও আটকে পড়া যাত্রীরা দূতাবাসে বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরেছেন। ফেরত আসা বাংলাদেশিরা বেনাপোলের ৭টি আবাসিক হোটেলে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন। এদের মধ্যে করোনা আক্রান্ত তিনজন এরা ভারতে গিয়ে করোনা পজিটিভ হন। তবে নতুন করে এই পথে কোনো পাসপোর্টধারী ভারত ও বাংলাদেশে ঢোকেনি। দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি চলছে, ফলে ভারতের চালক শ্রমিকরা নিয়মিত যাতায়াত করছে। এদিকে বন্দরের স্বাস্থ্য পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ভারতের অতি সংক্রামক করোনার ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কা দূর হচ্ছে না। বন্দরে আসা চালক ও শ্রমিকরা অবাধে চলাফেরা করায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এ বিষয়ে আরও জানাতে সোনাইহাট স্থলবন্দর এলাকায় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, বন্দরের স্বাস্থ্য পরীক্ষার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ট্রাক ও চালক ও হেলপাররা কতটা স্বাস্থ্যবিধি মানছেন? হাবিবা, আপনাকে জানিয়ে রাখছি যে আজ সকাল থেকে কিন্তু আমি সোনাহাট স্থলবন্দরে অবস্থান করছি এবং ভারত থেকে যে ট্রাক ও চালক আসছে তাদেরকে কিন্তু অবজারভেশন করছি। তো আমরা যেটা লক্ষ্য করছি যে ভারত থেকে যে চালকরা বন্দরে ঢুকছেন তারা কিন্তু একেবারেই স্বাস্থ্যবিধি ঢিলে ঢালাভাবে মানছেন, অনেকটা না মানতেও দেখা গিয়েছে। তাদের মুখে কিন্তু মাস্ক আমরা পরিলক্ষ করিনি। এছাড়াও কিন্তু বন্দরে যখন এই ট্রাকগুলো আসে তখন কিন্তু বাংলাদেশি শ্রমিকরা কিন্তু ওই চালকদের সাথে কিন্তু উঠে পড়ে এবং তারা কিন্তু এক প্রকার অনিরাপদ এবং মাস্ক ছাড়াই কিন্তু তারা মেলামেশা করতে থাকে। আর একটি বিষয় রয়েছে, আমি চালকদের সাথে কথা বলে জেনেছি যে তারা বন্দরে নেমে বিভিন্ন খাবারের হোটেলে তারা কিন্তু খেয়ে থাকে এবং বাংলাদেশি শ্রমিকদের সাথে মিশে থাকে, ফলে কিন্তু করোনা সংক্রমণের একটু ঝুঁকি থেকেই যায়। আর একটি বিষয় রয়েছে যে ০ পয়েন্টে কিন্তু একদম স্বাস্থ্য উপসহকারী থাকার কথা রয়েছে, কিন্তু আমরা কিন্তু তাদেরকে দেখতে পাইনি এবং সেক্ষেত্রে কিন্তু অন্য কেউ ডিউটি করছে এরকম আমরা লক্ষ্য করেছি। কিন্তু তারা কিন্তু সঠিক সময়ে হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশক দিয়ে বা থার্মোমিটার দিয়ে যে তাপ পরিমাপ করা হয় সেটি কিন্তু তারা সঠিক সময়ে করছে না। তো জনসচেতনতার সৃষ্টির অভাবে এবং এই পর্যায়ে কিন্তু সচেতন মহল মনে করছেন যে ভারতীয় করোনা কিন্তু বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে বন্দরের মাধ্যম দিয়ে। তো হাবিবা, এই ছিল আমার কাছে ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সোনাইহাট স্থলবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। স্বাস্থ্যবিধি মানার শর্তে মার্কেট ও শপিং মল খুলে দেওয়া হলেও বেশিরভাগ মার্কেটেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অধিকাংশ ক্রেতা বিক্রেতার মধ্যেই উদাসীনতা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে। লকডাউনের মধ্যেও বিভিন্ন শপিং মল ও মার্কেটগুলোতে ঈদের আগে কেনাকাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। অধিকাংশ মার্কেটেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। নিউ মার্কেট, গাউসিয়া, মৌচাক মার্কেটগুলো ছিল ক্রেতায় পরিপূর্ণ। গাউসিয়া মার্কেটের সামনে দোকানদারগুলোকে শারীরিক দূরত্বে দূরে থাকার গা লাগিয়ে কেনাকাটা করছে সবাই। ক্রেতা বিক্রেতাদের অনেকের মুখেই ছিল না মাস্ক। হাত জীবাণুমুক্ত করার পর্যাপ্ত ব্যবস্থাও চোখে পড়েনি এসব মার্কেটে। দর্শক, রাজধানী নিউ মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুলহাস কবির। জুলহাস, করোনা মোকাবেলায় মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মানার প্রয়োজনীয়তা মানুষের মধ্যে কতটুকু দেখছেন? মানুষের
ধন্যবাদ দুলার কবির আপনাকে। আমরা দর্শক আমরা শুনতে আমাদের অডিওতে সমস্যা হচ্ছিল, পরবর্তীতে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। মধ্যাহ্ন সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।